हेलो फ्रेंड्स, तुम्हारे साथ केया शुरू कर लाम एक नतून ब्लॉग। सारा दिन संसार नानान काज, ऋषिकार ड्रइिंग, ऋषिकार नाच प्रैक्टिस, भिडियो एडिटिंग करार माझे बिकेल बेला समय 30 मिनट बेर करे नी एकदम आमार निजेर जोन्नो। এই সময়টা একদমই আমার ব্যক্তিগত সময়, কারণ এই সময়টা ঋষিকা বাইরের বন্ধুদের সঙ্গে খেলতে যায়, যেটা বাচ্চাদের জন্য খুবই প্রয়োজনীয়। সত্যি আমার সাথে সাথে আমার মেয়েও অনেক পরিশ্রম করে। একটা ভিডিও শুট করা একটা বাচ্চার কাছে যথেষ্ট পরিশ্রমের। আমরা তো আমাদের সময় আমরা তো এগুলো কিছুই বুঝতাম না। সত্যি ও যে এত ছোট বয়সে এত ভালো অভিনয় করে যথেষ্ট। তো ঋষিকা প্রতিদিনই বিকাল বেলা এই সময়টা খেলতে যায়, যদিও বেশিক্ষণ খেলে না, 30 মিনিট মতোই খেলে, কারণ এরপর আমরা তো আবার নাচ প্র্যাকটিস করব। নাচ প্র্যাকটিস করতে করতে সন্ধ্যা হয়ে যাবে, আর সন্ধ্যা হয়ে গেলে আমাদের পড়াশোনা শুরু। বিকালবেলা ঋষিকা যখন খেলতে যায়, সেই ফাঁকে আমি ছাদে চলে আসি এক কাপ চা করে নিয়ে। আগে বিকালবেলা আমি প্রতিদিনই হাঁটতে যেতাম, প্রায় 2 কিলোমিটার তো আমি হাঁটতাম, যার জন্য আমার 1 ঘন্টার বেশি সময় লাগত। আমার একটা ফ্রেন্ড ছিল, সে আর আমি হাঁটতে যেতাম প্রতিদিন বিকেলে, আমি 2 কিলোমিটার করে হাঁটতাম। তো এখন ঋষিকার জন্য আমি সেটাও ছেড়ে দিয়েছি, কারণ আমি হাঁটতে গেলে ও ভীষণই একা একা বিরক্ত হয়ে যায়। তো সেই জন্য আমি বিকেলবেলা হাঁটতে যাওয়াটাও ছেড়ে দিয়েছি। আর সকালবেলা তো আমার হাঁটতে যাওয়া একদমই হয় না, তো আমি খুব ভোরবেলা উঠে ভিডিওগুলো এডিটিং করে কমপ্লিট করি, যাতে আমি ভিডিওগুলো 10টার মধ্যে ছাড়তে পারি। তোমরা বুঝতে পারছো যে আমার কতটা চায়ের নেশা? এই প্রচণ্ড গরমের মধ্যেও আমি গরম গরম চা খাচ্ছি। তো তোমাদেরও কার কার আমার মতো চায়ের নেশা আছে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। আজকে ঋষিকা আমাকে একটা গিফট দিয়েছে, তো গিফটটা অন্য কারো কাছে অমূল্য হলেও আমার কাছে ভীষণই মূল্যবান, কারণ ও নিজে হাতে তৈরি করে দিয়েছে। দাঁড়াও তোমাদেরকে দেখাই। এই যে দেখো, এটা ঋষিকা নিজে হাতে ড্রয়িং করে দিয়েছে। বৃষ্টি পড়ছে, মা আর মেয়ে ছাতা নিয়ে রাস্তা দিয়ে হাঁটছে, আর ওটা একটা লাভের মধ্যে। ঋষিকা তো এখন খুবই ছোট, তাই জন্য ওর ড্রয়িংটা হয়তো অতটাও ভালো হয়নি, কিন্তু ও যাই হোক চেষ্টা করেছে, আর এই ড্রয়িংটা করেছে ও খুবই কম সময়ের মধ্যে। দুপুরবেলা জাস্ট এমনি বসে থেকে থেকে ও 5 মিনিটের ভিতর এই ড্রয়িংটা করেছে। কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করে জানাবে। তো ফ্রেন্ডস, ঋষিকার ড্রয়িংটা কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট করে জানাতে ভুলবে না। আজকের ভিডিওটা এই পর্যন্ত, পরের ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আসবো। বাই বাই।